हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल अपर्णा ए टू जेड। फ्रेंड्स, आज के निरामिष भोगेर रेसिपी शेयर करछी। आमादेर बाड़ीर कुलदेवताके प्रत्येक पूर्णिमातेई अन्नभोग देवा हय, तई आज आमी सेई भोगेर रेसिपि निये एसेछी। आज के आमार भोगेर रेसिपि हलो नारकेली घण्ट। ताहले आसुन देरी ना करे पूर्णिमार दिनेर भोगेर रेसिपि शुरू करा जाक। এখানে আলু নিয়েছি, এটা নিয়েছি বেগুন, এটা পুঁই শাক আর এটা কুমড়ো। এছাড়া রয়েছে নারকেল কোড়া আর আদা আর কাঁচা লঙ্কা। এছাড়াও যা উপকরণ আছে সেটা পরে রান্নায় দেখাবো। এখন আগে এই এক বাটি নারকেল কোড়ানো নিয়েছি, এটা মিক্সিতে একটা পেস্ট তৈরি করতে হবে। তার সাথে এখানে 2 চামচ পরিমাণ আদা কুচি নিয়েছি লম্বা করে কাটা। এছাড়া আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম, 3টি কাঁচা লঙ্কা। এবার এটা মিক্সিতে ভালো মতো করে পেস্ট করে নেব। এবারে আমার পেস্টটা একদম রেডি হয়ে গেছে আর পেস্টটা দেখতে এই রকম হবে। আচ্ছা, এটা এবারে রেখে দেবো সাইড করে। প্রথমে আগে কড়াইতে সর্ষের তেল দেব। তেলটা ভালো মতো গরম হয়ে এলে এর মধ্যে প্রথমে আমরা ফোড়ন দেব। এখানে আমি ফোড়নে ব্যবহার করেছি 1 চামচ পরিমাণ 5 ফোড়ন এবং 3টি শুকনো লঙ্কা। এই ফোড়নটা ভাজা হওয়ার পরই আমি এখানে সবজিগুলো দিয়ে দেবো, কুমড়ো, আলু এবং বেগুন ও কেটে রাখা পুঁই শাক, এই সব উপকরণগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। এরপর নুন দেওয়ার পর আমি এটাতে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে এটা ভালো মতো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরাও তোমাদের বাড়িতে নিশ্চয়ই পূর্ণিমার দিনে নিরামিষ ভোগ রান্না করো। আমাদের বাড়িতে এই ধরনের অনেক নিরামিষ ভোগ রান্না করা হয় পূর্ণিমার দিনে। আমাদের বাড়ির কুলদেবতা রাধাকৃষ্ণকেও দেওয়া হয়, তাই আজ সেখান থেকেই আমি তার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে পূর্ণিমার দিনে। এবারে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে এটা ভালো মতো মিশিয়ে নেব, ঠিক এইভাবে। আর এটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। এবারে যে নারকেল এবং কাঁচা লঙ্কা ও আদা যেটা একসাথে মিক্সিতে বেটে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব, ঠিক এইভাবে। এইভাবে এটা ভালো মতো করে কষাতে হবে। কষাতে কষাতে এটা যখন একদম এই রকম হয়ে যাবে তখন বুঝতে হবে কি এবারে রান্নাটার মধ্যে জল দিতে হবে, কারণ এটা একদম সুন্দরভাবে মাখো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জলের পরিমাণটা আমি এখানে 2 কাপ পরিমাণ দিয়েছি, যাতে ডাঁটা, আলু সব একসাথে পুঁই শাক সব সেদ্ধ হয়ে যায় সুন্দর করে। এবার এটা ফুটতে দেব। ফ্রেন্ডস, এই রেসিপিটা খুবই সুস্বাদু হয়, কারণ এটাতে থাকে স্বয়ং ঠাকুরের আশীর্বাদ। ঠাকুরকে যাই আমরা ভোগ নিবেদন করি না কেন, সেটা খুবই সুস্বাদু হয়, এটা তোমরা সবাই জানো। আজ তাই তোমাদের জন্য এই সুস্বাদু নারকেলি ঘণ্টর রেসিপি নিয়ে এলাম। দেখো, এখানে আমি খিচুড়ি, বেগুন ভাজা আর সঙ্গে দিয়েছি এই সুস্বাদু নারকেলি ঘণ্ট। ওপর থেকে আমি নারকেল কোড়া ছড়িয়ে দিয়েছি। আশা করি আজকে আমার রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টের পাশে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে নেবে। তাহলে আমার রেসিপির আপডেট সবার আগে পৌঁছাবে তোমার কাছে প্রত্যেক দিন, কারণ আমার চ্যানেলে থাকে আমার রান্না প্রত্যেক দিন। তো ফ্রেন্ডস, আজকে তো আমার রেসিপি এই পর্যন্তই। আশা করি আমার এই সুস্বাদু নারকেলি ঘণ্টর রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে। তাহলে তোমরা অবশ্যই তোমাদের নিরামিষ দিনে এই রকম নারকেলি ঘণ্ট খুব সহজেই বানিয়ে নিতে পারো। এবং এটা শুধুমাত্র খিচুড়ি নয়, সাদা অন্ন এবং লুচি তার সাথেও খুবই ভালো লাগে এটা খেতে। তাহলে ফ্রেন্ডস, আজ আমার এপিসোড এখানেই শেষ হলো। আবার হাজির হব আগামীকাল নতুন রেসিপি নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।